টাঙ্গাইল ঘাটাইল উপজেলার আবহাওয়া অনুকূল ও উর্বর মাটি হওয়ায় এ উপজেলা সবজি চাষের জন্য সুনাম আছে সারা বাংলাদেশে। আবহাওয়া অনুকূল থাকায় সবজির বাম্পার ফলন হয়েছে টাঙ্গাইল ঘাটাইল উপজেলার পাহাড়ি জনপদ সহ বিভিন্ন এলাকাতে। সবজির বাম্পার ফলন হলেও করোনা ভাইরাসের কারণে দৃশ্যপট পাল্টে গেছে। ক্রেতা নেই, বাজার বন্ধ, আসে না ব্যাপারীও। পাইকার না আসায় বড় ধরনের লোকসানের মুখে পড়েছে চাষিরা। লোকসানে পড়ে ঋণ বোঝা পরিশোধ নিয়ে চিন্তিত তারা। করোনা ভাইরাস আতঙ্ক ও সরকারি নিষেধাজ্ঞায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় পাইকারি ক্রেতার অভাবে বিক্রি করা যাচ্ছে না উৎপাদিত সবজি। স্থানীয়ভাবে আসা ক্রেতাদের নিকট স্বল্প মূল্যে কিছু সবজি বিক্রি করা গেলেও ন্যায্য মূল্য পাচ্ছে না, ফলে উৎপাদিত সবজি বাজারে নিতে রিক্সা বা ভ্যান ভাড়াও পাচ্ছে না কৃষকরা। আর করোনা ভাইরাসের মনে করুন যে প্রভাব পড়াইলো, প্রভাব পড়লে তখন ওই দুম্বার দাম একবারে, যে দুম্বা এখন 50 টাকা কেজি থাকার কথা ওইটা এখন 30 টাকা 25 টাকা করছে। প্রথম সিজন এখন যখন নামবো তখন তো 5 টাকা কেজিও খাবো না। তাহলে আমি যে এই সমস্যার কারণে, করোনা ভাইরাসের কারণে আমার তো আসলে এই যে ফল পাইছি, ফল হিসাবে আমি দাম পাইতেছি না, এতে আমি মোটামুটি ক্ষতিগ্রস্ত। আমার পার্শ্ববর্তী গ্রাম সুনুটিয়া, সুনুটিয়ার সালাম ভাই প্রতিনিয়ত প্রতি বৎসরই এই 1 বিঘা 1.5 বিঘা জমিতে ধুম্বা চাষ করে, যার মাধ্যমে তার সন্তান এবং তার নিজস্ব পরিবারের অর্থ যোগান দেয়। কিন্তু করোনা ভাইরাসের কারণে আজ থেকে শুরু করে দীর্ঘদিন যাবৎ করোনা ভাইরাস চলমান আছে, সেই কারণে সে দুম্বার দামগুলো পড়ে গেছে। পড়ে যাওয়ার কারণে সে যে উৎপাদন করছে, উৎপাদন খরচটাও তার কাছে আসছে না। বিদায়, আমরা জনপ্রতিনিধি, আমরা এইখান থেকে সবজি কিনে বিভিন্ন জায়গায় বিনামূল্যে বিতরণ করার চেষ্টা করবো। আমার সালাম, উনি প্রতি বছরে এবারও তিনি আমার পরামর্শ মতো চাষ করেছে। তিনি এ পর্যন্ত প্রায় 60 থেকে 70 মনটা তিনি এখন বাজারে নিয়ে ন্যায্য মূল্য পাচ্ছে না, কারণ এই পরগুলো বিভিন্ন জায়গায় দূর দূরান্তে নিতে হয়, এই যোগাযোগ নিতে পারতেছে না। তবে সরকারের কৃষি বিভাগের প্রণোদনা দিতেছে বা এটা যদি আমার কৃষককে দেয় তাহলে কৃষক ক্ষতিগ্রস্ত হাত থেকে রক্ষা পাবে এবং ভবিষ্যতে আরও চাষাবাদ করতে উদ্বুদ্ধ। Thank you.